দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ ভিডিও নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলায়। এই যশোর জেলায় মাছের পোনা, রেণু এবং মাছ চাষের জন্য সারা বাংলাদেশের বিখ্যাত একটি জেলা। এখানকার মাছ চাষিরা খুবই চমৎকারভাবে বিভিন্ন মাছের রেণু পোনা উৎপাদন করে আছে। তার মধ্য থেকে আমরা এক তরুণ উদ্যোক্তার সন্ধান আমরা পেয়েছি, তার কাছে আমরা জানবো কী কী জাতের এবং কী কী মানের রেণু পোনা বা কী সাইজের মাছ এখানে আছে, এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই, পুকুর পাড়ে দাঁড়িয়ে কি করতেছেন ভাই? এই যে মাছ দেখাশোনা করতেছি ভাই। আচ্ছা, কি মাছ ডেলিভারি দিবেন নাকি? জি ভাই। আচ্ছা আচ্ছা, এটা কি মাছ ভাই? এটা হচ্ছে মিনার জাপানি বলে, কেউ বলে আপনার হচ্ছে কার্ফু মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পুকুরে, এই দুইটা পুকুরে আপনার যে হাপাগুলো আছে, এই হাপাগুলো তো কি কি মাছ আছে একটু বলেন তো। আছে আপনার মিনার জাপানি আছে এটা, আর এটা আছে আপনার আছে গ্লাস কাপ আছে। আচ্ছা, আর মনোসেক্স তেলাপিয়া আছে এটাই। আচ্ছা, এটা লাল জাপানি আছে, লাল জাপানি এটা, ওইটাও আপনার আছে গ্লাস কাপ আছে। ভাই, আপনাদের তো এই যশোর অঞ্চল আপনাদের রেণু পোনা মাছের জন্য বিখ্যাত একটা জায়গা, তা আপনি এই বয়সে আপনি এই মাছের জগতে বা এই ব্যবসার জগতে আসছেন, আপনার সঙ্গে আরো কথা হবে। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার নাম পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের নামটা বলতেন। আমার প্রতিষ্ঠানের নাম হলো আয়াত মৎস্য খামার, আর আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক হোসেন জুয়েল। আচ্ছা, মোবাইল নাম্বারটা প্রথমেই বলেন তো ভাই। 01912-33-62-26। আচ্ছা, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। আচ্ছা, আপনারা মূলত কোন কোন মাছগুলো ভাই ডিম থেকে রেণু বা এই রকম কাজগুলো করে থাকেন? আমাদের এখানে আপনার সাদা মাছ সবচেয়ে বেশি হলো মানে ডিম হয়, রেণু করি আমরা। জি, আর তারপর তার ভিতর দিয়ে আপনার ক্যাটফিশ জাতীয় মাছ আছে কিছু, আপনার পাঙাশ আছে, আচ্ছা আপনার আছে শিং আছে, মাগুর আছে, কই আছে, এই ইত্যাদি ইত্যাদি রকমের মোটামুটি সব রকমের মাছই আমাদের এখানে যশোরে আমরা কী করতে পারি। হ্যাঁ, সেটা তো আমরাও জানি ভাই, সারা বাংলাদেশের মানুষ জানে যে যশোরে এমন কোনো মাছ নাই নোনা পানির মাছ বাদে, মিষ্টি পানির সব মাছই আমাদের যশোরে পাওয়া যায় ভাই। আচ্ছা, এটা কী মাছ বললেন আপনি? এটা মিনার জাপানি ভাই। একটু দেখি ভাই, এই মাছটা যেটা মিনার কাপ, এটা এটা গ্রেডিং করা ভাই, গ্রেডিং করা 80-100 কেজি হবে। আচ্ছা আচ্ছা, 100 থেকে 80টা, ওটা 80 থেকে 1 কেজি হবে। আচ্ছা আচ্ছা, এই মাছটা আমি কেন চাষ করব ভাই, আর কারণটা কি বলেন তো? এটা চাষ করবেন এই কারণে, এটা মনে করেন যে আপনার উৎপাদন ফলন ভালো ভাই। আচ্ছা, এর গ্রোথ ভালো আসে? গ্রোথ ভালো ভাই, বুট আপনার ছোট নাই, সব বড়। সব বড় বুটের আপনারা পোনা উৎপাদন করেন? আচ্ছা, দর্শক দেখেন দেখেন কত সুন্দর মাছ, এবং মাছগুলো অত্যন্ত চঞ্চল এবং প্রাণবন্ত। সুস্থ মাছ চেনার উপায়টা কি ভাই? সুস্থ মাছ চেনার উপায় তার গ্রোথটা দেখলে বুঝতে পারবেন, গ্রোথ মানে দেখতে ভালো হবে বডি, আপনার মাছটার বডি দেখলে বুঝতে পারবেন যে মাছটা, আর যেই মাছের গ্রোথ ছোট হবে সেই মাছের গ্রোথটাও নষ্ট, মানে বোঝা যাবে সবাই আসবে। 1 কেজিতে কত পরিমাণ উঠবে? এটা 80 থেকে 100। যখন বিভিন্ন জেলায় নিবে যেখানে আপনার ক্রাইং খরচ দিয়ে আপনার 10-20 টাকা কেজিতে আপনি আসবে, প্রতি কেজিতে পড়বে। আচ্ছা, এটা তো সব জেলায় পাঠানো সম্ভব? জেলায় আপনি মাছ পাবেন। আচ্ছা, যদি কোনো কারণে মাছ ক্ষতিগ্রস্ত হয় সেটা দায় ভাই আমার, আপনার? জি জি। আচ্ছা আচ্ছা ভাই, এরপর আমরা কোন মাছটা দেখব? আপনি গ্লাস কাপ দেখাই। আপনি যদি গ্লাস কাপ যদি চাষ করেন, যদি ওদের বড় সাইজ করতে করেন, তাহলে ওই ওরা কিন্তু আপনার লোক একটা একটা ঘাস আছে গরুতে খায়। জি জি, ওই হ্যাঁ, আপনি যদি আপনি যদি পুকুরে পার দিয়ে লাগাই দেন না, সে তাহলে ওই টাকা লাগবে না আপনার, ওই ঘাস দিয়ে আপনি আসতে 1,00,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন, মানে এই মাছটাকে বড় করা যাবে। আচ্ছা, কোনো টাকাবিহীন, এবং এই মাছটা কিন্তু দ্রুত বর্ধনশীল একটা মাছ, দ্রুত ওয়েট আসে, এবং এদের খাওয়ার মেন মূলত খাওয়া আপনার সবজি, সবজি মানে আপনার কলা গাছ আপনার দিলে খায় নিবে, আপনার আছে ওর ঘাস আছে একরকমের চায়না বিদেশি ঘাস, ঘাস দিলে খায় নিবে। আচ্ছা, মানে একটা টাকা লাগবে না, এই একটা মাছ আছে যে মাছটা টাকা লাগে না। আর একটা ভাই মাছ আছে আমাদের ব্ল্যাক কাপ, এটারও টাকা লাগে না, এটা শামুক খায় মানুষ হবে। আর একটা জিনিস আমাকে বলেন তো, যে আপনারা তো মাছ চাষ করেন বা রেণু থেকে বিভিন্ন সাইজে মাছ করেন, করে সারা বাংলাদেশে আপনার সরবরাহ করেন, আপনাদের কি খালি বিক্রি করাই কাজ? আমার নাম্বার আছে, আপনি যে কোনো বিষয় মাছের ভালো মন্দ ভাইরাস থেকে শুরু করে এভরিথিং, কোন কতটুকু জায়গায় কতটুকু মাছ ছাড়তে হবে, কতটুকু জায়গায় কতটুকু খাদ্য, কতটুকু সার প্রয়োগ করতে হবে, এভরিথিং সবটুকু মানে সর্বোত্তম বিষয়ে আমি
অর্থাৎ একটা নতুন মানুষ যদি মাছ চাষ করতে যায়, সে যদি মাছ চাষ সম্পর্কে না জানে, তাহলে আপনাদের কাছে তারা শিখতে পারে, পরামর্শ দিবেন আপনারা। ভাই এরপর আমরা কোনটা দেখবো? গ্লাস কাপ। গ্লাস কাপ ভাই, আচ্ছা একটু দেখি ভাই গ্লাস কাপটা। গ্লাস কাপটা সাইজটা তো বেশ অনেক বড়। জি ভাই, এটা তো এবছরের মাছ না মনে হয়? জি, এটা পুরনো মাছ। এটা গত বছরের মাছ না, চাপের মাছ? আমাদের মাছ দেখুন সব এক সাইজ, একদম সব এক সাইজ, ষোলোটা মাছ এক সাইজ, এ গ্রেড মাছ। জি জি অবশ্যই। আচ্ছা সুস্থ, এই একটা আমাদের যশোরের একটা গুণ হচ্ছে আমাদের এ গ্রেড মাছ করি আমরা, কোনো ছোট বড় মাছ নাই। আমার মনে হয় যশোরের মাটি আসলে আল্লাহ প্রদত্ত একটা রহমত আছে, কারণ এই মাটিতে বা এই আবহাওয়ায় মাছের রেণুপোনাটা খুব চমৎকার হয় ভাই। ভাই এটার কেজি কত? এটা আপনার আছে 400 থেকে 450। আচ্ছা এটা কি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে? অবশ্যই, 100%। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা না শুধু ভাই, এই যে সাইজ বলবে, যদি বলে আপনার হচ্ছে যে ছোট সাইজ সেটাও দেওয়া যাবে, যদি বলে ডিম সেটাও দেওয়া যাবে। কেউ যদি রেডি মাছ নিতে চাই সেটাও দেওয়া যাবে, যদি বলে যে 8টা 10টাতে শুরু করে 2টা 3টা সব। এবার আমরা কোন মাছটা দেখবো? এবার দেখবো আপনার লাল জাপানি। আচ্ছা আচ্ছা, একটু একটু দেখি ভাই। লাল জাপানি? জি জি জি। লাল জাপানি কি এটা নামই কি শুধু লাল জাপানি? জি জি, এটা একই লাল, এটার ভিতরে কোনো আপনার অন্য কোনো কালার নাই। দেখেন আচ্ছা, এটা বড় হলে কি এই লালই থাকবে? একদম লাল থাকবে একদম। দেখছেন মাছটা কি সুন্দর, সোনার মতো কালার, প্রত্যেকটা মাছই একই সাইজ, একদম কাইছে। এটা আমাদের এই একটা গুণ ভাই, আমাদের দর্শকের জন্য একটু দেখান তো, পুরাটা একটু দেখান তো উঠাই ভাই। দেখেন বাহ কি সুন্দর, দর্শক দেখেন লাল কার্পু না, নাকি জাপানি কার্পু? লাল জাপানি বলে, লাল জাপানি কার্পু, একদম লাল জাপানি। আচ্ছা আচ্ছা, এই মাছটা গ্রোথ কেমন আসবে ভাই? এই আপনার বছরে আপনার আসলে কেজি হবে, বছরে কেজি হবে? জি জি। এটা বাজারে কেমন চাহিদা এই মাছটা? বাজারে হবে, আপনারা ঢাকা সিলেট দিয়ে খুব 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 জনপ্রিয়। এটা স্বাদ কেমন ভাই এই মাছের? আপনারা এই ধরনের মাছগুলো খান? জি, আমাদের যশোর লোক থেকে আপনার হলো চিটাগাং সিলেটের লোক খুব বেশি পছন্দ করে, পছন্দ করে। আমাদের সারা বাংলাদেশে ওই লাইনে বেশি মাছ চাষ, বেশি মাছ যায়। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন কত সুন্দর ভাই। এই মাছটা কেজি কত করে? এইটা যদি একশো লাল মাছ নিতে হয় তাহলে আপনার 350 টাকা কেজি। কেজি বলবো, এটা কত লাইনের মাছ আছে? এটা আপনার আছে 250-250 লাইন। আচ্ছা, এটাও তো ফিড দিয়ে চাষ করবে? 100%। আচ্ছা এরপর আমরা কোনটা অনেক সময় ছোট মাছ কিন্তু সংস্কারের উপর একটা অনেক কিছু, এটা কি দিয়ে লালন পালন করবে? আর এই মাছটা কিন্তু ফিট পছন্দও করে, পছন্দ আকারে, প্রচন্ড আকারে। এই ব্রয়লার মুরগির মতন ভাই, আপনি যেভাবে যতটা খাওয়াবেন ততটা বাড়বে, যতটা খাওয়াবেন ততটা বাড়বে। আচ্ছা, এই মনোসেক্স তেলাপিয়া 1 কেজি কত দিনে হয় ভাই? এটা এটা তো আমাদের আসলে 2.5 মাস 3 মাস সময় দেয়, তার ভিতরে 1 কেজি হয়ে যাবে, হয়ে যায়। কিন্তু আমরা এই যে লাল তালা, এই যে লাল মনোসেক্সটা হয়। আচ্ছা, এটা হচ্ছে লাল মনোসেক্স, এটা হচ্ছে লাল মনোসেক্স। এই যে দেখেন আপনি, দেখেন দর্শক, এই লাল মনোসেক্স তেলাপিয়া, এটা আমি দিতে পারবো আপনার যতটা লাগে। দর্শক দেখেন তারা বাইম, আমাদের কিন্তু এই বাইম মাছটাও এখন কৃত্রিম ভাবে প্রজনন করে এটা কিন্তু পুকুরে এখন চাষ হচ্ছে ভাই, এটা সম্পর্কে একটু বলেন ভাই। ভাই এটা আসছে যে জায়গা লাগে কম, খুবই কম। এই মাছটা আপনি কাদার তলে থাকে? আচ্ছা, এটা আপনি সব মাছের সাথে এই মাছ নিতে পারবেন। আমি কাপ জাতীয় মাছ, আমি চাষ, এই মাছটা কোনো সমস্যা করবে না, কোনো মাছ এরা খাবে, এরা কাদার তলে চলে যাবে। আচ্ছা, কাদার নিচেই থাকবে, এটা এক্সট্রা একটা বেনিফিট। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন তারাবাইম, অনেকেই তারাবাইমের যে রেণুপোনা বা ধানি খোঁজে সেখানে কিন্তু এই ভাইয়ের কাছে কিন্তু আপনারা চাইলে এই তারাবামের যে পোনা, যেটা পোনা ভাই, এটা আচ্ছা পোনাটা আপনারা সংগ্রহ করতে পারেন, দেখতে পারেন আর কি ভাই। এটা কি সিস্টেমে বিক্রি হয়? এটা আপনার পিস হিসেবে, হাজার হিসেবে, শ হিসেবে? আচ্ছা, এটা পিস কত? এটা এখন পিস আছে 2 টাকা করে, পিস হলো 2 টাকা। তারাবাম পিস দাম আরও কমে যাবে ভাই, মাত্র 2 টাকা প্রথম দিকের, তো এই কারণে পরবর্তীতে আরও দাম কমে যাবে। জি, আরও কমে যাবে। ঠিক আছে, আশেপাশেও আসবে, 1 টাকা চলে আসবে। দর্শক আমরা আজকে সারাদিন এই যশোর চাষরা, যেখানে মাছের পোনা উৎপাদনে সবচেয়ে সর্বাধিক বিক্রিত একটি স্থান, এখানে আয়াত মৎস্য ফার্মের আমরা সারাদিন ঘুরে ঘুরে তাদের বিভিন্ন জাতের রেণুপোনা এবং বিভিন্ন সাইজের মাছগুলো আমরা দেখলাম। আপনারা দেখেন দর্শক, এইরকম পুকুরগুলোতে এখানে কিন্তু মাছ হাঁপারে নিয়ে এসে রেস্ট রাখে, তাদের পার্শ্ববর্তী অনেক বড় বড় পুকুর আছে, সেই পুকুর থেকে কিন্তু এই ছোট ছোট পুকুরগুলোতে হাঁপা বানিয়ে এখানে কিন্তু মাছগুলো রেস্টের মাছগুলো তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় অক্সিজেন করে
প্রাইভেট কিংবা পাবলিক পরিবহনে তারা বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। চাইলে আপনারা কিন্তু এই বাবলা, চাষরা বা যশোর সদরে আপনারা এসে এই আয়াত মৎস্য ফার্মে আপনারা যোগাযোগ করতে পারেন, দেখতে পারেন এবং তাদের মাছের মান সম্পর্কে আপনারা অবগত হতে পারেন। এই ছিল আজকে বিস্তারিত, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।